বিপ্লব দেবের স্বাস্থ্য বিপ্লব, প্রধান রেফারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে নেই জল, সমস্যায় রোগী এবং পরিজনরা। বিজেপি আইপিএফটি জোট সরকারের জমানায় রাজ্যে নাকি স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব ঘটেছে, আমূল পরিবর্তন হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার। সুযোগ পেলেই এসব কথা বলে বেড়ান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতা মন্ত্রীরা, কিন্তু বাস্তবে মানুষ তাঁদের অভিজ্ঞতায় এর উল্টো ঘটনাই প্রত্যক্ষ করছেন। অভিযোগ, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে 4-5 দিন ধরে মেডিসিন ওয়ার্ডে জল নেই, শুধু পানীয় জলই নয়, শৌচাগারেও নেই জল। এতে সমস্যায় রোগী এবং পরিজনরা, তারা বাধ্য হয়ে দোকান থেকে জল কিনে এনে সমস্যা মেটাচ্ছেন। এতে গরিব মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সবার পক্ষে প্রতিনিয়ত জল কিনে আনা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কতদিন যাবে জল নাই? 5 দিন। তো আপনারা কিভাবে মানে খাবার জলের ব্যবস্থা করতে আছেন? প্রত্যেক দিন কত টাকার জল কিনতে হয়? 20 টাকার জল তো সারাদিনে চলে না, অনেক বেশি প্রয়োজন হয়। প্রত্যেক দিন তো প্রচুর জলের প্রয়োজন হয়। 20 প্রত্যেক দিন 100 টাকার জল কিনতে হয়। তো বাথরুমগুলি কীভাবে চলে? রোগী লই আসি, জল নাই, এরপরে দরজা নাই, খুশালুকে গোটা মেয়েলু ঘর যাইতে পারে না। ই করে কেমনে চলে মানুষে? আর জল কিনে না বোতল কটা কেমন যা ডেলি রোগী চিকিৎসা করুম না, জলই খামু। মানে বাথরুমও জল নাই? বাথরুমও জল নাই, বাথরুমও এক বোতল জল দিয়ে না। মানে জল না আসার কারণটা আপনারা জিজ্ঞাসা করছেন? আমি প্রধান লাগে জল, জল নাই শুনলে তারাদের আমার রুগীর লগে তারা ভয় গেছে, তারাদের কয় বলে জল নাই। তো আমি যেতে খারাপ লাগে, মানে মেন জল এটাই নাই, রুগী মেন সর্ব জল দিয়ে প্রথম এটাই নাই, আর কী করবো। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।